মা মা তুমি কিছু না বলে এভাবে চলে গেলে কেন? আমি সেই সেদিন থেকে এত কাঁদছি, এত ডাকছি, তবু তুমি আসছো না, কথা বলছো না, আর আমায় ভালোবাসছো না। তুমি কোথায় চলে গেলে মা? কোথায় হারিয়ে গেলে? আমার সাথে থাকবে বলেই তো কাজ থেকে ছুটি নিয়ে ঘরে ছিলে কটা দিন। কত আনন্দ হচ্ছিল, আমার মা অফিসে যাচ্ছে না, বাড়িতে আছে, আমায় আদর করছে, খাইয়ে দিচ্ছে, আমি সব সময় তোমায় দেখতে পাচ্ছি, ছুতে পাচ্ছি। হঠাৎ তোমার শরীর খারাপ হলো। তা এরকম শরীর খারাপ তো আমাদের কতই হয়, আমারও তো হয়। তুমি কাশির ঔষধ দাও, আবার সেরেও যায়। কিন্তু এবারটা তো সারলো না, তোমার শ্বাস নিতে কষ্ট হতে শুরু করলো হঠাৎ। কি ভীষণ কষ্ট, আমার খুব কান্না পাচ্ছিল দেখে। হাসপাতালে নিয়ে গেল তোমায়, আর তুমি ফিরলে না। আমার মা কোথায় হারিয়ে গেল হঠাৎ? সেই থেকে দরজার সামনে বসে আছি তুমি আসবে বলে। অন্তত ফোনেও তো কথা বলবে, কেউ খাওয়াতে এলেও ইচ্ছে করছে না খেতে। আমারও তো শরীর খারাপ, কিন্তু তবুও তো তুমি এলে না। দেখতে পাচ্ছি দিদা বাবা লুকিয়ে কাঁদছে, আর আমায় দেখলেই চোখ মুছে নিচ্ছে যাতে আমি দেখতে না পাই। সেদিন একজন বলল, তুমি নাকি আকাশের তারা হয়ে গেছো। আকাশ তো অনেক দূরে মা, কি করে ফিরবে তুমি ওখান থেকে? তোমার অফিসও বাড়ি থেকে অনেকটা দূরে ছিল, ফিরতে সময় লাগতো অনেক। আর আমি ভাবতাম, আমি বড় হলে যখন খুব দেখতে ইচ্ছে করবে, বাড়ি থেকে বেরিয়ে সোজা তোমার অফিসে পৌঁছে গিয়ে চমকে দেব তোমাকে। আচ্ছা মা, আকাশটা কি তোমার অফিসের থেকেও অনেকটা দূরে? কতক্ষণ লাগে পৌঁছতে? অনেক অনেকক্ষণ অনেকক্ষণ। তাহলে আমি কবে পৌঁছবো মা সেখানে? আমি কি করে মা পৌঁছবো তোমার কাছে? কবে দেখা হবে আমাদের মা? কবে দেখা হবে আমাদের?